আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চ্যানেল চেঞ্জ 24.0 থেকে আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক। আমি আমার এই সাত বাগানে আমি আজকে বীজ দিচ্ছি, পরিচর্যা করছি। কারণ এই সাত বাগানের যে আমার বাগানগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, এখানে অনেক পোকামাকড় বা লাল পোকরা বিশেষ করে লেগে ডগাগুলো শেষ করে দেয়, যার ফলে আমি বীজ দেবো আর কিছু পরিচর্যা করবো ইনশাল্লাহ। দেখুন আগে পানি ঢালছি। পরিমাণ মতো পানি ঢেলে নিলাম। এখানে যে বিষ বা ক্ষেত্র নাম হলো সাইক্লোন, সেটা আমি দিচ্ছি এখানে ঢেলে। এবার স্প্রে মেশিনের মুখটা আমি লাগিয়ে নিলাম। ঢাকে নিলাম, ঢাকিয়ে এভাবে দিতে হবে। লেবু গাছ আমার এখানে করমল গাছ রয়েছে, করমল গাছ প্রদর্শক ঢেঁড়স গাছ। দেখুন এই ঢেঁড়সের এই যে ছোটো ছোটো ঢেঁড়স, এই যে শিশু ঢেঁড়স ফুল, এর ভিতরে লাল পোকরা পোকা বা এর অণুজীব ঘেয়ে শেষ করে দেওয়া, যার ফলে এখানে যদি আমি ঘরে দিই তাহলে ইনশাল্লাহ ফুলগুলো মরে যাবে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হবে। লেবু গাছ, শিশু লেবু গাছ, এই যে আমার করল্লা গাছ। দেখুন অসংখ্য করল্লা কিন্তু আসছে গাছে, অসংখ্য করল্লা ভিতরে ভিতরে। মাঝে মধ্যে এরকম পরিচর্যা আমি করি, ছুটির দিনে সময় পেলেই আমি পরিচর্যা কাজে প্রয়োজন মতো সময় দিই। লেবু গাছ দর্শক দেখুন এখানে আমার এই যে করল্লা ঝুলছে, অসংখ্য করল্লা, এই যে করল্লা করল্লা অনেক করল্লা। একটু পরিচর্যা করলে আপনি সাত বাগান থেকে আপনার পারিবারিক যে ডিমান্ড বা যে চাহিদা সেটা কিন্তু পূর্ণ করা সম্ভব। বেগুন গাছ অনেক ভিতরে ভিতরে অনেক করল্লা, দেখুন অনেক করল্লা, এই যে করল্লা করল্লা অনেক আল্লাহ অনেক করল্লা দিয়েছে। এই যে একটু পরিশ্রমের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে ইনশাআল্লাহ। লেবুর এই গাছটা রয়েছে, দেখুন তবে না দিয়ে দিচ্ছি সুন্দর লেবুর গাছ। তবে এখানে লেবু গাছ আছে, লেবু আছে, লেবু গাছ করলার ভিতরে করলা গাছ দিলাম, লেবু গাছ দিলাম। প্রিয় দর্শক এই ধরনের যদি পরিচর্যা করি তাহলে ইনশাল্লাহ তার দোকানটা আরও ভালো হয়, ভালো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে এই মুহূর্তে আমার সাত বাগান থেকে ধন্যবাদ।